কঠোর লকডাউনের সপ্তম দিনে দেখা গেছে ঢিলেঢালা ভাব। লকডাউনের খবর জানতে আমরা যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নাজরানা চৌধুরী। নাজরানা, আজকে লকডাউনের খবর জানাবেন আমাদেরকে। মিতা, লকডাউনের শুরুর দিকে আমরা যে ধরনের কঠোরতা দেখেছিলাম সেই জায়গাটায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সাধারণ মানুষদেরকে ঘরের ভেতর রাখতে সক্ষম হচ্ছেন না বলেই আমরা যতটুকু দেখেছি। কারণ প্রচুর লোক বেরোচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া বেরোচ্ছে এবং সবারই কোনো না কোনো যুক্তি আছে। তো আমি এখানে যারা এটি একটা চেকপোস্টে দাঁড়িয়ে আছে, আমি সেই চেকপোস্টে পুলিশ কিন্তু সকাল থেকেই প্রায় প্রতিটি গাড়ি চেক করেছে, কিন্তু সবারই কোনো না কোনো যুক্তি আছে এবং গ্রহণযোগ্য যুক্তি, যে কারণে পুলিশ কিন্তু আসলে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। যেমন কেউ হয়তো হাসপাতালে যাবেন, কেউ হয়তো ব্যাংকে চাকরি করেন সেখানে যাবেন, কেউ হয়তো রপ্তানিমুখী শিল্পকারখানায় কাজ করেন সেখানে যাবেন। তো সব কিছু মিলিয়ে যে লোকজন নিজেদেরকে ঘরে বন্দি করে রাখার যে একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি দিকে একটু সচেতনতা কম বলে আমার মনে হয়েছে। এবং লোকজন যেভাবে পারছে বের হচ্ছেন, এবং পুলিশের পক্ষ থেকে আমি একটু আগে কথা বলেছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তিনি কিন্তু বলেছেন যে যারা হয়তো অফিসে যাবেন না, এরকম বেশিরভাগ লোকের কিন্তু যুক্তি একটাই, তারা হাসপাতালে যাচ্ছেন, হয়তো নিকটাত্মীয় অসুস্থ, উনি অসুস্থ, উনি হয়তো কোনো কিছু টেস্ট করতে দিয়েছেন, সেটা রেজাল্ট আনতে যাচ্ছেন। তো এইভাবে কিন্তু লোকজন ছুতায় ছাতায় বের হচ্ছেন এবং রাস্তাঘাটে মোটামুটি বেশ গাড়ির এবং যানবাহনের চাপ আছে। মিতা,